যেমন কলম এবং কলমের ক্যাপ যদি সঠিক না হয় তাহলে কিন্তু ক্যাপ এটার মধ্যে থাকবে না অথবা ঢুকবে না আর যদি সঠিক হয় তাহলে ক্যাপের মুখটা ঠিক মতো লেগে যাবে আমরা যারা কর্ম করি দ্য ওয়ার্ক যে কাজটা করি কাজের সাথে যদি নলেজের পরিপূর্ণতা না থাকে তাহলে কিন্তু সেই কর্মতে আপনি কোনো ফলাফল আনতে পারবেন না আমার রাইট অর রং আপনি কর্ম করেন কিন্তু আপনি নলেজ নাই যেমন সকালে একজনকে জিজ্ঞেস করেছে আমি হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ট্রিম অ্যান্ড এক্সেসরিজ এমন একটা উত্তর দিল উত্তরটা শুনে মানে থমকে গেলাম তা বললাম বিদ্যা লাগবে বাবা জ্ঞান লাগবে সো এই যে কর্ম এবং ধর্ম এবং এই ধর্মটাকে আমি বলছি নলেজ যদি নিয়ত না জানেন যে নামাজ হবে না সুরা না জানলে যে নামাজ হবে না বিদ্যা ছাড়া কর্মেতে ও কোথাও ফলাফল হবে না সো ট্রেনিং আপনাকে যে কাজটা করে যে কর্মটা আপনি এখানে করতে এসছেন সেই কর্মটার আপনাকে পরিপূর্ণ করার জন্য নলেজটা দিয়ে দেবে অ্যান্ড দেন এই নলেজটা যত বেশি আপনি নিতে পারবেন আজকে আমরা কিন্তু কি চাই আমরা আজকে দেহ চাই না আপনি বলেন আমি দেখতে সুন্দর আমি অনেক চমৎকার আমি অনেক কিছু প্রয়োজন নেই আমরা মেধা চাই আর সেই মেধাটা কি ইয়ার নলেজ ইফ ইউ ডোন্ট হ্যাভ নলেজ আপনি কিন্তু কর্মে কোনো ভালো কিছু করতে পারবেন না একজন দেখবেন পাঁচ বছরে কোথায় চলে গেল আরেকজন দশ বছরে যে জায়গা আছে পড়ে আছে কারণটা কি সেই ছেলেটা যে উঠে গেল এই যে দেখেন এই যে ছেলেটা এই ছেলেটা কিন্তু এখানে ছিল দুই বন্ধু একসাথে কিন্তু জয়েন করেছিল একই ক্লাসে একজন বন্ধু আস্তে করে টপ করে উপর উঠে গেল পরে বা সিঁড়ি দিচ্ছে আরেকটু উপর উঠে যাচ্ছে এরপরে সে এখানে চলে আসতেছে আজকে এখানে একই বন্ধু দুইজন একসাথে ছিল একজন উঠে যাচ্ছে আরেকজন রয়ে যাচ্ছে কারণ কি কেন সে উঠে যাচ্ছে আমরা বলি না সে দক্ষ সে দক্ষ বলেই কিন্তু আমি তাকে নিয়ে নিচ্ছি প্রমোশন দিচ্ছি এবং সেই কারণেই আপনাকে খেয়াল রাখতে হবে যে ট্রেনিংয়ে আপনি সবসময় খেয়াল রাখতে হবে আপনার ভান্ডারটাকে সমৃদ্ধিশালী করবেন আমি ছাত্রদেরকে সবসময় একটা কথা বলি ট্রেনিংয়ে যখন যাবেন দুটো পকেট খালি করে যাবেন এইভাবে খালি করে যাবেন অ্যান্ড দেন প্রতি মুহূর্তে আপনি নেওয়ার চেষ্টা করেন একটু একটু করে নেন একটু একটু করে নেন একটু একটু করে নেন একটু একটু করে নেন একটু একটু এরপরে আপনি এটা ভরে যাবে দেন ইউ মুভ কি নিলেন বিদ্যা নিলেন এই বিদ্যাতে কি হবে আপনার বুদ্ধি হবে বিদ্যা নেই বুদ্ধি নেই আপনারা দেখেছেন আমি কিন্তু আপনাদের নিয়ে বসেছিলাম এখানে মনে আছে অনেকে উত্তর ভালো স্বাভাবিক দিতে পারেন নাই মনে আছে গত দিনটা ওটা কি আপনাদের জন্য কি খুব ভালো দিন ছিল না কেন না চাকরি করছেন কারণ উইদাউট নলেজ আমি জীবনে শুধু ৪০টা দেশেই ঘুরেছি শুধু ট্রেনিং নেবার জন্য এখন বিদেশে যাওয়া পড়াই আগে পড়েছি আগে ভাবতাম কি জানি না আর এখন ভাবি কি জানাবো আগে মনে করতাম আমি তো কিছু শিখি নাই আর এখন আমার কথা হচ্ছে আমি শিখাতে চাই দেখেন রূপটা বদলালো কেন বিকজ অফ নলেজ আমার রাইট যে আপনি আপনারা সব যেখানে বাড়াক আপনারা একটা জিনিস সবাই জানেন যেখানে দেখি বেছাই জোরে জোরে যেখানে দেখি বেছাই পাইতে পাইলেও পাইতে পারো অমূল্যরত আপনি মনে করেন ফ্যাকাল্টি ভালো না টিচারটা ভালো না একেবারে ভালো পড়াতে পারে নাই আপনি খুঁজতে থাকেন আমি দুটো শব্দ হলো নিয়ে যাব দুটো বিদ্যা হলো নিয়ে যাব সে লোকটা পড়াতে যেতে কিছু না কিছু তো নিয়ে আসছে This is what you have to do.